হামাস আৰু ইজৰাইলৰ যুদ্ধ 48 দিনৰ অন্তত উভয় পক্ষৰ সন্মতি সাপেক্ষে আৰম্ভ হ'ল যুদ্ধবিৰতি যুদ্ধবিৰতি আংশিক 4 দিনা যুদ্ধবিৰতিৰ সামৰণি পৰিল পুনৰ 2 দিনৰ যুদ্ধবিৰতিৰ ম্যাদ বৃদ্ধি কৰা হ'ল তাৰ মাজতে বিভিন্নখিনি চৰ্চা চলি আছে এই যুদ্ধক লৈ যে আসলতে এই যুদ্ধবিৰতিৰ জৰিয়তে কোনে কাৰ ওচৰত হেও মানিলে কোনে কাৰ ওচৰত শিৰ নত কৰিলে যুদ্ধক লৈ বা এই যুদ্ধবিৰতিৰ প্ৰস্তাৱক লৈ বন্দী বিনিময় পৰ্ব চলি আছে উভয় পক্ষৰ মাজত 150 বনাম 50 50 জন বন্দীক মুকলি কৰি দিয়াৰ বিনিময়ত ইজৰাইলে 150 পেলেষ্টাইনী কাৰাবন্দীক মুকলি দিয়াৰ চৰ্ত আৰু এনেকুৱা ধৰণৰ চৰ্ত বা এনেকুৱা ধৰণৰ বন্দী বিনিময় পৰ্ব চলি থকাৰ মাজতে চৰ্চা চলিছে যে আচলতে এই যুদ্ধত কোনে সেৱ মানিবলৈ বাধ্য হ'ল যিটো গতিত ইজৰাইলে যুদ্ধ আগবঢ়াই গৈছিল যি অদম্য আক্ৰমণ অব্যাহত আছিল গাজা ষ্ট্ৰীপত ইজৰাইলৰ হামাস বধ কৰিবৰ বাবে হামাস নিধনৰ বাবে হামাস নিশেষ কৰাৰ সেই অভিযান হঠাৎ স্থগিত ৰাখিবলগীয়া হ'ল তাকো 50 জন পণবন্দীৰ মুক্তিৰ বিনিময়ত ইফালে 150 কাৰাবন্দী পেলেষ্টাইনৰ আনফালে 50 বন্দী ইজৰাইলৰ কিহৰ কাৰণে মাত্ৰ 50 গৰাকী বন্দীৰ বিনিময়ত 150 গৰাকী কাৰাবন্দীক মুকলি কৰি দিয়াত সন্মতি প্ৰদান কৰিলে ইজৰাইলে কেনেবাকৈ ইজৰাইলে ক'ৰবাত হাৰ মানিলে নেকি হামাছৰ ওপৰত কাৰণ যি সময়ত গাজা ষ্ট্ৰীপ ধ্বংসস্তূপত পৰিণত কৰা হৈছে গাজা ষ্ট্ৰীপ মাটিৰ লগত মিহলি হৈ পৰিছে সেই সময়ছোৱাতে হামাছক শেষ কৰিবলৈ সক্ষম হ'লনে ইজৰাইল ডাঙৰ প্ৰশ্ন 50 দিন একেৰাহে ধাৰাবাহিক আক্ৰমণ চলাই গাজা ষ্ট্ৰীপ ধ্বংসস্তূপত পৰিণত কৰা ইজৰাইলে কিন্তু হামাছৰ কবলৰ পৰা 250 জন বন্দীক মুকলি কৰাত ব্যৰ্থ হ'ল ঠায়ে ঠায়ে অভিযান চলালে IDF-এ বহু গোপন স্থান উদ্ধাৰ কৰিলে কিন্তু তথাপিও এই 250 গৰাকী বন্দী যি নেকি 7 অক্টোবৰত হামাছে বন্দী কৰি গাজা ষ্ট্ৰীপলৈ লৈ আহিছিল সেইসকলক কিন্তু মুকলি কৰাত বাৰুকৈ ব্যৰ্থ হ'ল IDF যাৰ বাবে অৱশেষত যুদ্ধবিৰতিত সন্মতি প্ৰকাশ কৰিবলৈ বাধ্য হ'ল ইজৰাইল এই যি 50 দিন এই 50 দিনত কিমান বিস্ফোৰক সামগ্ৰী ব্যৱহাৰ কৰা হৈছে গাজা ষ্ট্ৰীপত শুনিলে আপোনাৰো চকু কপালত উঠিব দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ সময়ছোৱাত আমেৰিকাই হিৰোশিমাত যি লিটল বয় পাৰমাণৱিক বোমা নিক্ষেপ কৰিছিল সেই লিটল বয়তকৈও 3 গুণে অধিক 3 গুণতকৈ বেছি বিস্ফোৰক সামগ্ৰী গাজা ষ্ট্ৰীপত ব্যৱহাৰ কৰিছে IDF-এ এই 50টা দিনত প্ৰায় 40,000 টন বিস্ফোৰক সামগ্ৰী গাজা ষ্ট্ৰীপত ব্যৱহাৰ কৰিছে IDF-এ যি নেকি দ্বিতীয় বিশ্বযুদ্ধত আমেৰিকাই নিক্ষেপ কৰা হিৰোশিমা আৰু নাগাছাকিত নিক্ষেপ কৰা পাৰমাণৱিক বোমাতকৈও 3 গুণ বেছি যোৱা 7 অক্টোবৰৰ পুৱা যেতিয়া বিশ্বৰ সৰ্বাধিক সুৰক্ষিত দেশ হিচাপে পৰিচিত ইজৰাইলক একেলগে 5,000 ক্ষেপণাস্ত্ৰ বিদ্ধ কৰিছিল আৰু দেশখনৰ বাসিন্দা খোৱাপাতিত থাকোঁতেই মহাশত্ৰু হামাছৰ সশস্ত্ৰ যোদ্ধা জঁপিয়াই পৰিছিল তাৰ কেইটামান ঘণ্টাৰ পিছতে যুদ্ধ ঘোষণা কৰি ইজৰাইলৰ ৰাষ্ট্ৰপতি বেঞ্জামিন নেতানেহুৱে দেশখনৰ দুৰ্জয় সেনাবাহিনীক আদেশ দিছিল যে হামাছক অনতিবিলম্বে নিশেষ কৰিবলৈ আৰু সেই 7 অক্টোবৰৰ পৰা আজি 28 নৱেম্বৰ আজি 53 দিন পৰ্যন্ত গাজা ষ্ট্ৰীপত IDF-এ যি অভিযান চলালে এই অভিযানতো কিন্তু হামাছক নিশেষ কৰাত এক প্ৰকাৰ ব্যৰ্থ হ'ল নেকি ক'ৰবাত ইজৰাইল কাৰণ মাতৃভূমিৰ বাবে নিজৰ স্বাধিকাৰৰ হকে সংগ্ৰাম চলাই যোৱা যাক সশস্ত্ৰ সন্ত্ৰাসবাদী বুলি ঘোষণা কৰা হৈছিল আমেৰিকাৰ লগতে আমেৰিকাৰ একাংশ মিত্ৰ দেশে হামাছক সন্ত্ৰাসবাদী হিচাপে ঘোষণা কৰিছিল আৰু সেই হামাছক কিন্তু আজি ইমান দিনে অভিযান চলায়ো নিশেষ কৰাত ক'ৰবাত যেন ব্যৰ্থ হ'ল ইজৰাইল হামাছে যুদ্ধ কৰি আছে পেলেষ্টাইনীৰ স্বভূমি ৰক্ষাৰ বাবে আৰু দখলদাৰী শত্ৰুৰ বিৰুদ্ধে হামাছ নিশেষ নোহোৱাৰ বাবে বীৰদৰ্পে গাজা ষ্ট্ৰীপ দখল কৰা ইজৰাইলে 48 দিন ধৰি যুদ্ধ কৰি যুদ্ধবিৰতিৰ প্ৰস্তাৱত সন্মতি দিবলগীয়া হৈছে পণবন্দী হৈ থকা নিজ দেশৰ 200ৰো অধিক নাগৰিকক উদ্ধাৰৰ বাবে
একথাত নিজে উদ্ভাবন করা যে অত্যাধুনিক মারণাস্ত্র অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আমেরিকায় যোগান ধরা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ধন বলেও যেন হামাসর ওসরত এই মুহূর্ত নিস্তেজ হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। দীর্ঘদিনের বাবে হক বা চারিদিনের বাবে হক অন্তত নিস্তেজ হয়ে পড়েছে, স্তব্ধ হয়ে পড়েছে IDFর আক্রমণ গাজা স্ট্রিপত হামাসর স্বাধিকারের হকে যুজা এই যুঁজখনের সম্মুখত। এক প্রকার হামাসর ওসরত হার মানিয়েই ইসরায়েলে কারাবন্দী 150 প্যালেস্টাইনিক প্রত্যর্পণ করবলগিয়া হয়েছে কম সংখ্যক পণবন্দীর বিনিময়ত। হয় কম সংখ্যক পণবন্দী, 50 পণবন্দীর বিনিময়ত 150 প্যালেস্টাইনিক কারাবন্দীক মুকলি করে দিলে ইসরায়েলে। মাত্র 365 বর্গ কিলোমিটার এলাকার অতি ক্ষুদ্র অঞ্চল গাজা স্ট্রিপ, যত প্রায় 23 লাখ লোকের জনবসতি আছে। ইয়ারে 17 লাখ লোকে আশ্রয় শিবিরত বাস করে। গতি একটা ক্ষুদ্র অঞ্চলত বিগত দিনকাত 7 অক্টোবরের যেদরে IDFএ আক্রমণ চলাইছে, এই সময়সাত এক অবর্ণনীয় পরিবেশে বিরাজ করেছে গাজা স্ট্রিপত। পুনৰ জনাইছো, এই সময়সাত এই পর্যন্ত যিমান মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে প্রায় 40,000 টন বিস্ফোরক ব্যবহার করা হয়েছে গাজা স্ট্রিপত চলোয়া আক্রমণত। গাজা স্ট্রিপত বিগত 48 দিন ধরে বোমা বরষিছে ইসরায়েলে। এই 48 দিনত ইসরায়েলের যুদ্ধ বিমানে গাজা স্ট্রিপত 40,000 টন বোমা বর্ষণ করেছে। ইয়ার উপরও আছে ক্ষেপণাস্ত্রর অহরহ আক্রমণ। প্যালেস্টাইনের গাজাত যুদ্ধের এই 48 দিন ইসরায়েলে যিমান বোমা বর্ষণ করেছে তার বিস্ফোরকর পরিমাণ দ্বিতীয় বিশ্বযুদ্ধত আমেরিকায় হিরোশিমাত পেলোয়া পরমাণু বোমা লিটল বয়তক 3 গুণরও অধিক। হিরোশিমাত আমেরিকায় পেলোয়া লিটল বয়ের বিস্ফোরকর পরিমাণ আছিল 12,000 টন। 12,000 টন লিটল বয়ের বিস্ফোরকর তুলনাত 3 গুণতক অধিক, অর্থাৎ 40,000 টন বিস্ফোরকর বর্ষণ আর ক্ষুদ্র গাজা স্ট্রিপর অবস্থা কেনে হয়েছে সেয়া নকলে হব বা সেয়া কল্পনা করাটো টান। তথ্য অনুসরি 40,000 টন বোমার আঘাতত গাজা স্ট্রিপর 2,22,000 বাসগৃহ ধ্বংস হয়েছে। ইয়ারে 40,000 বাসগৃহ ধূলির লগত মিহলি হয়েছে। 278 স্কুল কলেজ, 270 হাসপাতাল, স্বাস্থ্যসেবা কেন্দ্র, 69 মসজিদকে ধরে বহু অনুষ্ঠান প্রতিষ্ঠান ধ্বংসস্তূপত পরিণত হয়েছে। এই সময়সাত ইসরায়েলী সেনাবাহিনী কেবল সন্দেহযুক্ত স্থানেই নহয় বা সন্দেহযুক্ত হামাসর ঘাটিয়েই নহয়, এফালর পৰা অসামরিক লোকর ঘর দুয়ার, অনুষ্ঠান প্রতিষ্ঠান, আশ্রয় শিবির, এম্বুলেন্স সকলোতে আক্রমণ চলাই গেছে হামাস বধর এই অভিযানত। কিন্তু আচরিত কথা এয়াই যে গাজা স্ট্রিপ ধ্বংস হয়ে যাওয়ার পিছতো কিন্তু শাসনকর্তা হামাস এতিয়াও জিয়াই আছে। IDFর এই ধারাবাহিক আক্রমণ গাজা স্ট্রিপ ধূলির লগত মিহলি হয়ে যাওয়ার সময়তো কিন্তু আচরিত কথা যে হামাস যি গাজা শাসন করে আহিছে সেই শাসনকর্তা হামাস কিন্তু এতিয়াও নিঃশেষ হয়ে যাওয়া নাই। আসলতে 3টা হিরোশিমায়ও হামাসক নিঃশেষ করিব পৰা নাই, অথচ এটা হিরোশিমা আর এটা নাগাসাকির পরমাণু বোমায় স্তব্ধ করে দিছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হামাসর এই দুর্জয় মনোভাবর বাবে মহাপরাক্রমী ইসরায়েলে কাতারর মধ্যস্থতা আর হামাসর বদান্যতাত গাজা স্ট্রিপত পণবন্দী হয়ে থাকা দেশের নাগরিকক উভতাই নিবলগিয়া হয়েছে। 48 দিন যুদ্ধ করে 40,000 টন বোমা বর্ষণ করে সেও মনাব পৰা নাই হামাসক। সম্প্রতি 3 লাখেরও অধিক ইসরায়েলী সেনায় অবরুদ্ধ করে রাখিছে সমগ্র গাজা স্ট্রিপ। ভয়ঙ্কর মারণাস্ত্র, টেঙ্ক, গোলা বারুদ লৈ সেই ক্ষুদ্র অঞ্চলটো বিগত এমাহ ধরে নিজের দখলত রাখিও ইসরায়েলে হামাসর কবলৰ পৰা 2 শতাধিক পণবন্দীক উদ্ধার করব নোৱাৰাটো যেন পরম এটা বিস্ময় হয়ে রল। আর তাতোকৈ ডাঙর কথা যে 50 পণবন্দীর বিনিময়ত হামাসে 150 প্যালেস্টাইনী কারাবন্দীক মুকলি করে আনবলৈ যি ধরনের দরদাম করিলে সেই কথাই প্রমাণিত করিলে যে হামাস নিঃশেষ হয়ে যাওয়া নাই। তাৎপর্যপূর্ণ কথাটো হল কেবল ইসরায়েলের আক্রমণ বন্ধ বা যুদ্ধবিরতির বিনিময়ত হামাসে 50 পণবন্দীক মুক্তি দিবলৈ সন্মত হওয়া নাই। সন্মত হয়েছে ইসরায়েলের কারাগারত বন্দী হয়ে থাকা 150 প্যালেস্টাইনী নাগরিকক মুক্তির বিনিময়তহে। এই পর্যন্ত হামাসে 117 প্যালেস্টাইনী বন্দীর বিনিময়ত মুক্তি করে দিছে 41 পণবন্দী। চুক্তি অনুসরি পুনের বাকি 9 পণবন্দী আর ইসরায়েলে 33 বন্দীক মুকলি করে দিয়ার কথা। মধ্যস্থতাকারী কাতারে ইসরায়েল আর হামাসর সঙ্গে বার্তালাপ চলাই আছে আর তার ভিতর শেহতীয়াক পুনের আন 2 দিনের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। উল্লেখযোগ্য যে 40,000 সশস্ত্র হামাসর যোদ্ধাই নিজকে স্বাধীনতা সেনানী বলে গৌরব করে আহিছে আর নিজের ভূমির অধিকারের বাবে লগতে শত্রুর যি নির্যাতন, শত্রুর যি অত্যাচার তারপর মুক্ত হবর বাবে এই সংগ্রাম অব্যাহত রাখিছে। আর তার পরিণতিত 7 অক্টোবরত সেই যি আক্রমণের ঘটনা সংঘটিত হল, যুদ্ধর সূচনা হল আর তার পিছত এই এটা পরিস্থিতি, যে পরিস্থিতিত এতিয়া এক প্রকার চর্চা চলিছে যে হামাস নহয়
ইজৰাইলেহে হামাছৰ ওচৰত শীৰ্ণত কৰিলে নেকি বা সেয়াও মানিবলৈ বাধ্য হ'ল নেকি? গাজা ষ্ট্ৰীপ ধ্বংস হৈ গ'ল, কিন্তু নিশেষ হোৱা নাই এতিয়াও হামাছ। হামাছ উৎখাতৰ অভিযান অনাগত সময়ত কেনেদৰে আগবঢ়াই নিয়ে ইজৰাইলে, সেয়া হ'ব লক্ষণীয়।